চুরির মিথ্যা অভিযোগে শ্রমিকদের বিরুদ্ধে প্রতিবাদে সেল গ্রোথ ওয়ার্কস কারখানার সামনে বিক্ষোভ। কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানায় ইলেকট্রিক কেবলে চুরির দায় 10 জন অস্থায়ী কর্মীদের ওপর অভিযোগ দেওয়া হয়েছে। প্রতিবাদী কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার বাইরে বিক্ষোভ দেখালো অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার এই বিক্ষোভের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনা প্রসঙ্গে কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার অস্থায়ী কর্মীরা জানিয়েছেন, কারখানা থেকে ইলেকট্রিক কেবল চুরি হয়েছিল, সেই চুরির দায় ইলেকট্রিক বিভাগের 10 জন অস্থায়ী কর্মীদের ওপর দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকি পুলিশ দ্বারা তাদেরকে হেনস্থা করা হয়েছে, তারই প্রতিবাদে এই বিক্ষোভ দেখানো হয়েছে। তাদের দাবি, অবিলম্বে এই মিথ্যা চুরির অভিযোগ প্রত্যাহার করতে হবে এবং ম্যানেজমেন্টকে ক্ষমা চাইতে হবে। আজকে বিক্ষোভ দেখানো হচ্ছে, বিক্ষোভ দেখানো হচ্ছে। আমাদের এখানে এমসিএইচ বলে একটা রুম আছে, সেখানে ইলেকট্রিক্যাল কিছু কেবল চুরি হয়েছে এবং সেই চুরির কেসটা পুরোটাই আমাদের 10 জন ইলেকট্রিক্যাল আছে, সেই 10 জনের নামে ওই ম্যানেজমেন্ট করছে, বলছে যে এরাই চুরি, এদের মধ্যে কেউ চুরি করেছে, তার কারণে আজ পুরো প্ল্যান্ট আমাদের সহায়তায় আমাদের সাথে এসে যোগ দিয়েছে। মানে যাদের উপর অভিযোগ করা হয়েছে তারা কি ঠেকা শ্রমিক? ঠিকা শ্রমিক, তারা সবই ঠিকা শ্রমিক, সব কন্ট্রাক্টর। আচ্ছা, কালকে নিয়ে এসেছিল, গতকাল নিয়ে এসে আমাদের উপরে ইনভেস্টিগেশন করেছিল এবং প্রত্যেকটারই মত একটাই মত যে এই 10 জনের মধ্যে কেউ চুরি করেছে। তো আমরা যদি চুরি করে থাকি তাহলে মানে আমাদেরকে সিআইএসএফ ধরুক এবং ধরে রেড হ্যান্ডে ধরে ই করুক, তাহলে আমরা ই করে নেবো, সারেন্ডার করবো। আদারওয়াইজ আমাদেরকে এভাবে কথা বলার কোনো অধিকার কোনো ম্যানেজমেন্ট বা কোনো ডিফেন্সের লোকেদের উচিত না, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা সামান্য টাকা এখানে তো এসডাব্লিউজিতে খুবই সামান্য মাইনে, সবার সামান্য মাইনেতে সবাই কাজ করে এবং নিজের নিজের সংসারকে কোনো রকমে চালাচ্ছে, সেখানে এভাবে ব্লেম দেওয়াটা কোনো যুক্তি আছে কি? নিয়ে এসে আপনাদেরকে হেনস্থা করা ম্যানেজমেন্ট সিআইএসএফ দুজনে মিলে রাজ্য পুলিশকে নিয়ে এসছে যে এরাই তোর এদেরকে ইনভেস্টিগেশন, এবং ইনভেস্টিগেশন করার সময় আমাদেরকে বারবার একটা কথাই বলা হচ্ছিল যে এদের 10 জনের মধ্যে এরাই চোর, কেউ না কেউ চোর আছে এদের মধ্যে। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি ম্যানেজমেন্ট আমাদের কাছে পরিষ্কারভাবে সমস্ত কিছু যা করেছে থানা পুলিশ টোটালটাকে উজ্জ্বল করতে হবে এবং আমাদের সামনে ক্ষমা চাইতে হবে যে এই জিনিসটা যেটা আমরা করেছি বা বলেছি সেটা খুবই অন্যায় করেছি, এবং সেটা স্বীকার যতক্ষণ না করবে, যতক্ষণ না ক্ষমা চাইবে ততক্ষণ আমরা এই প্ল্যান্টের বাইরে থাকবো, কোনো কাজকর্ম আমরা করব না। কতজন শ্রমিক রয়েছেন আপনারা? শ্রমিক এখানে 500 জন শ্রমিক আছেন এবং টোটালটাই আউটসোর্সিং, এখানে ম্যানেজমেন্টের কয়েকটা মাত্র অফিসার আছেন, বাকি টোটালটাই আউটসোর্সিংয়ের ওয়ার্কার। আপনার নামটা বলুন। আমার নাম বিদ্যুৎ ঘোষাল। Thank you.